সারাদেশে র্যাবের মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় প্রায় পনেরোশো শিক্ষার্থীদের নিয়ে সাইকেল রেলি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের ফুলবাড়ি আজিজুল হক কলেজ পুরনো ভবন মাঠ থেকে মাদক বিরোধী এ সাইকেল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদ প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরের দত্তবাড়ি বড়গোলা সাতমাথান হয়ে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে গিয়ে রেলিটি শেষ হয় এর আগে সকাল সাড়ে এগারোটায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার শপথ গ্রহণ করানো হয় বগুড়া সদর উপজেলায় মোট উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দশো জন শিক্ষার্থী ও মোট একশো জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন রিলেটিভ উদ্বোধনী বক্তব্যে র্যাবের মহাপরিচালক বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মাদকসেবী ও মাদক বিক্রেতার স্থান হবে না আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ আজকের প্রজন্ম যখন বড় হবে তখন তারা আধুনিক বাংলাদেশ গড়বে এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার পুলিশের রাজশাহী রেঞ্জের পরিদর্শক এ কে এম হাফিজ আক্তার র্যাব বারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া সরকারি আজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী রেব বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রশন আলী সহ আরো অনেকেই